এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার প্রথম এয়ারপোর্ট দর্শন। এয়ারপোর্টের ভেতরটা কিরকম, সেখানে গিয়ে আমরা কি কি করলাম, এইগুলো সব ডিটেইলস। যারা ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। আর আমি এও দেখিয়েছিলাম আমার মাটিতে দেখা প্রথম প্লেন, যেটা দেখে আমি কতটা মুগ্ধ হয়েছিলাম। কি কি খেয়েছিলাম, সেই খাবারগুলোর দাম, এই খাবারগুলো কিন্তু প্রত্যেকটাই অসাধারণ ছিল। প্লিজ বন্ধুরা, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেটা ক্লিক করে তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিও। প্রত্যেকটা খাবার কিন্তু মানে গরম আর ভীষণ টেস্টি ছিল, কিন্তু প্রচন্ড কস্টলি ছিল। তো যাই হোক, তারপর আমি দেখিয়েছিলাম যে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমাদের বোর্ডিং শুরু হয়ে গিয়েছিল। আজকে আমি ভিডিওটা ঠিক তার পর থেকেই শুরু করব। এ দেখো, এয়ারো ব্রিজে আমরা উঠে গেছি। আর ওই দেখো মা আসছে, আমরা ফ্লাইটের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এই দেখো, এখানে একটা ইন্ডিগোর ফ্লাইট দেখা যাচ্ছে, আর ওই যে লাল রঙের ফ্লাইটটা, ওই যে ওইটা ওইটা, এটাতেই আজকে আমরা বাগডোংরা যাব। এই যে এইটা এইটা এইটা, হ্যাঁ হ্যাঁ এইটা এইটা এয়ার এশিয়ার ফ্লাইট। আমার আর তর সইছে না বন্ধুরা। এই দেখো বন্ধুরা, পরপর এয়ারো ব্রিজগুলো রয়েছে, এখানে বিভিন্ন জায়গার ফ্লাইট এসে দাঁড়ায়, কোনোটা ব্যাঙ্গালোর যায়, আবার কোনোটা দিল্লি যায়। তো আর তর সইছে না, কখন ফ্লাইটে উঠব। তো আমরা এগিয়ে যাচ্ছি, আমার তো ভীষণ এক্সাইটমেন্ট লাগছে, একদম গড়গড়াতে চলে এসেছি। কখন উঠবো, কখন উঠবো, কখন দৌড় লাগাবো, মা তো একদম দৌড় লাগালো। তো ফ্লাইটে উঠে গেছি, সিট নাম্বার দেখে আমাদের নির্দিষ্ট সিটে সবাই বসে পড়লাম। প্লেনে বসে গেছি, এখন আমাদের প্লেন উঠবে। ভীষণ ভয় করছে, আবার টেনশন লাগছে, প্রচন্ড এক্সাইটমেন্টও লাগছে। এই জায়গাটা একবার দেখো, কি বিশাল জায়গা। সমুদ্র যেমন নীল দিগন্ত বিস্তৃত, তেমন এই জায়গাটাও না মনে হচ্ছে দিগন্ত বিস্তৃত। এর কোনো শেষ নেই, মানে ধারণার অতীত, এতটা বিশাল জায়গা, এতটাই বিশাল এরিয়া না, মানে বলে কভার করা যায় না। তো এই দেখো, ফিল ইনস্ট্রাক্টর ইনস্ট্রাকশন দিচ্ছে, ফ্লাইটগুলো না পরপর রয়ে দাঁড়ানো আছে, তো সেখান থেকে যেন ঠিক মতো বেরাতে পারে, আর যাতে ফ্লাইটের পেছনে কোনো অবস্ট্রাকশন না থাকে, পাইলট যেন ঠিক মতো প্লেনটাকে বার করে আনতে পারে, সেই জন্য ফিল ইনস্ট্রাক্টর ইনস্ট্রাকশন দিল। এই দেখো, স্পেস পাওয়ার জন্য না প্লেনটা আস্তে আস্তে পিছন দিকে যাচ্ছে, আর প্লেনের ভিতরে এয়ার হোস্টেসরা দেখে নিচ্ছে যে সবার ঠিক মতো সিট বেল্ট বাঁধা আছে কিনা। এই যে দূরে যে এয়ারপোর্টটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু এয়ারপোর্টের ভেতরের দিক, আর আমরা যেটা দেখি, মানে আমরা সাধারণত যেটা দেখি, সেটা কিন্তু এয়ারপোর্টের বাইরের দিক। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে ভেতরে এয়ার হোস্টেসরা বলছেন যে প্লেনে কোনো সময় কখনো যদি এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন কি কি করতে হবে। कृपया ध्यान दें, ये एक महत्वपूर्ण घोषणा है। यदि आपातकालीन स्थिति में कैबिन के दबाव में कमी होने के कारण ऑक्सीजन नकाब के ऊपर लगे पैनल से प्लीज नोट इट इज नॉर्मल फॉर द ऑक्सीजन कार्ड नॉट टू फुली इन्फ्लेट आफ्टर एक्टिवेशन। थैंक यू। এয়ার হোস্টেসরা আমাদের সবার সিট বেল্ট বেঁধে দিয়ে গেল। এই যে ছোট ছোট কন্টেনারগুলো দেখছো না, চেকিং ব্যাগগুলো কিন্তু এই কন্টেনারে এসে ফ্লাইটের ভিতর ঢুকে যায়। আমাদের ক্ষেত্রেও না এরকম হয়েছিল, কন্টেনারে এসে ফ্লাইটের ভিতর ঢুকে গেছিল। যাই হোক, ফ্লাইটটা এগিয়ে চললো, আর এই যে দেখো ডানার আগাটা না কিরকম একটা দোল খাচ্ছে। আমাদের যে চেয়ারটা, মানে ওই চেয়ারের নিচেও কিন্তু এমন একটা স্প্রিং লাগানো আছে, মানে আমরাও কিন্তু ওই তালে তালে দোল খাচ্ছি, মানে ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে, কি বলবো, ভীষণ একটা মজা লাগছে,
মানে বন্ধুরা ভীষণ দুলতে দুলতে যাচ্ছি। এই দেখো আস্তে আস্তে পাশের বড় বড় ফ্লাইটগুলো ছেড়ে দূরে রানওয়েতে এগিয়ে চলছি। আমি তো প্রত্যেকবারই ভাবছি যে এইটাই বুঝি ফাইনাল রানওয়ে, কিন্তু ও মা, একটার থেকে দেখছি আবার আর একটায় যাচ্ছি, ওটার থেকে দেখছি আবার আর একটায় উঠছি। মাথা আমার একদম গুলিয়ে গেছে, কোনটা যে ফাইনাল আনবে বোঝাই মুশকিল। তো যাই হোক, চলো দেখি। আমাদের ফ্লাইট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, মানে একদম দম বন্ধ করা সিচুয়েশন। মানে কখন যে ফাইনাল দৌড়টা দেবে না, আমি তো সেই ইয়েতেই রয়েছি। আমার আর তর সইছে না, এইরকম একটা আমার অবস্থা। আস্তে আস্তে ফ্লাইটও এগিয়ে যাচ্ছে। তো তোমাদের ক্ষেত্রে প্রথম যদি কারো ফ্লাইটে ওঠার অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওই দূরে দেখো একটা ফ্লাইট উড়ে যাচ্ছে। আমার যতদূর মনে হচ্ছে এটাই তাহলে ফাইনাল রানওয়ে, তো সেই দিকেই এগোচ্ছে। আমাদের আগেও কিন্তু একটা ফ্লাইট আছে, ওই ফ্লাইটটা উড়বে, তারপর আমাদেরটা উড়বে। এই দেখো পাইলট বলল বি সিটেড ফর টেক অফ। কথাটা শুনতে পেলে? পাইলট বলল বি সিটেড ফর টেক অফ। ওই যে আগে আর একটা প্লেন উড়ে যাচ্ছে, এবার তাহলে আশা করা যাচ্ছে আমরা ফাইনাল রানওয়েতে যাব। ও মা, হঠাৎ দেখি আগে আর একটা প্লেন আছে, পরপর পরপর সব উঠছে। অবশেষে ফাইনাল রানওয়ের দিকে আমরা এগিয়ে চলেছি। এখান থেকেই দৌড় শুরু হবে। এই যে ফাইনাল রানওয়ে দেখা যাচ্ছে। এই যে এটাই হচ্ছে ফাইনাল রানওয়ে। কতটা দূর, মানে কতটা দূরে চলে এসেছি, তারপর ফাইনাল দৌড়টা শুরু করবে। মানে বুঝতে পারছো বন্ধুরা, ভাবতে পারছো মানে কত দূর? দেখো সেই কোথায় এয়ারপোর্ট রয়েছে আর কোথায় আমরা চলে এসেছি। এই যে দেখো ফাইনাল রানওয়ে, প্লেনটা ঘুরছে। এই যে প্লেনটা ঘুরছে, দেখেছো বন্ধুরা, এটাই হচ্ছে গিয়ে ফাইনাল রানওয়ে। এই যে দেখো এয়ারপোর্ট কত দূরে আর আমরা কত দূরে চলে এসেছি। আমাদের পরেও কিন্তু ওই যে সাদা ফ্লাইটটা, ওটা এইবারে ফাইনাল তো শুরু হবে। একদম সবার উচ্ছ্বাস মুহূর্ত, আমরা একেবারে ভয়েতে চুপচুপ হয়ে রয়েছি। এবার আস্তে আস্তে না প্লেনের স্পিড বাড়ানো শুরু হচ্ছে, আর কিন্তু প্রচণ্ড শব্দ হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড শব্দ হচ্ছে, আর তেমন প্লেনের স্পিডও বেড়ে চলছে। কি বিশাল স্পিড, তোমরা না ধারণা করতে পারবে না। মানে কি বলবো, ভেতরটা পুরো কাঁপছে আর আওয়াজে একদম কান ফাটিয়ে দিচ্ছে। আমরা এখন প্রথম ফ্লাইটে উঠতে চলেছি কলকাতা থেকে বাগডোগরা। এই উড়ে গেল। এই দেখো এয়ারপোর্টটা একদম ছোট লাগছে, এরপর সব বাড়িঘরগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এই দেখো ফ্লাইটটা কিন্তু প্রচন্ড কাঁপছে, আর মোবাইল ফোনটা দেখেছো, কাঁপুনি চোটে কিন্তু ছবিটা একদম কেঁপে গেছে। ফ্লাইটটা কিন্তু আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, জানি না তোমরা সেটা বুঝতে পারছো কিনা, তবে ফ্লাইটটা কিন্তু অনেকটাই কাত হয়ে গেছে। এই দেখো 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 ফ্লাইটটা কিন্তু অনেকটাই কাত হয়ে গেছে, বুঝতে পারছো? বাড়িঘরগুলো না সব একদম ছোট ছোট দেশলাই বাস্কের মতো লাগছে, এগুলো কিন্তু আসলে এক একটা বড় বড় বিশাল বিশাল ফ্ল্যাট। দেখো বন্ধুরা আস্তে আস্তে যে উপরে উঠছি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, সব কিছু একদম ছোট হয়ে গেছে, একেবারে ঝাপসা হয়ে যাচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো? মানে এতক্ষণ যেমন স্পষ্ট দেখা যাচ্ছিল, এখন কিন্তু আর এত স্পষ্ট দেখা যাচ্ছে না, একদম ঝাপসা ঝাপসা হয়ে গেছে। এই দেখো আরও ঝাপসা হয়ে গেল, মানে আমরা আরও উপর দিকে উঠে গেছি, মানে আমরা এতটাই উপরে উঠে গেছি যে সেরকমভাবে আর কিছুই দেখা যাচ্ছে না। বলতে গেলে সব কিছু না খুব ঝাপসা ঝাপসা লাগছে। আসলে কি বলতো, প্রচণ্ড উঁচুতে আছি তো, আর কন্টিনিউ উঁচুতে উঠে যাচ্ছি।
আকাশে একটা সময় পর না আর কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু উপরে সূর্য, নিচে মেঘ আর মাঝখানে ফ্লাইটের ডানা, আর আমরা বসে আছি আর কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু এই দৃশ্যটা না অসাধারণ, মানে কি বলতো, মেঘের ওপর দিয়ে ফ্লাইট উড়ে চলেছে, মানে এগুলো মনে মনে সবসময় ভেবেছি, কিন্তু কোনোদিন যে নিজে চড়বো সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। দারুণ 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 অভিজ্ঞতা, এক কথায় বলতে গেলে দারুণ লেগেছে আমার। এখন আর বাইরের কিছু দেখানোর নেই, চলো ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, রূপু তো ভয়ে ভীষণ আড়ষ্ট হয়ে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সোনাইয়েরও ওই একই অবস্থা, ওরা দুজন ভয়ে ভয়ে আছে। এখন তোমাদের দেখাবো কে আমাদের ফ্লাইটে উঠিয়েছে বা কার জন্য আজকে আমরা ফ্লাইটে উঠেছি। এই দেখো, এই দেখো গপু সোনা, গপু সোনার জন্যই আজকে আমরা ফ্লাইটে উঠেছি, গপু সোনাই আজকে আমাদের ফ্লাইটে চড়িয়েছে। দূরে কি জানি আমার মোবাইলে তোমরা ঠিক ধরতে পারছো কিনা, ওই যে দেখো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। ও দেখো দূর থেকে মনে হচ্ছে ওই যে ওই পিকটা মনে হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা, মেঘটা মনে হচ্ছে ওই দূরে শ্বেত সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, ওই ওই দিকটা একেবারে বরফে ঢাকা। আমার যতদূর মনে হচ্ছে আমি কিন্তু কাঞ্চনজঙ্ঘাকেই দেখেছি, কিন্তু ফ্লাইটে বসে না ঠিক ঠাউর করতে পারিনি। অসাধারণ এক্সপিরিয়েন্স। এই দেখো আমরা নামবো বলে সিট বেল্ট পরার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিল, শুনতে পাচ্ছো বন্ধুরা? এই দেখো সিট বেল্ট বাঁধার জন্য বলছে। ট্রেনে আসলে এখনো কিছু আমাদের ফ্লাইট না আর একটু পর ল্যান্ড করবে, সেই জন্য এয়ার হোস্টেলরা দেখে যাচ্ছে সবার সিট বেল্ট প্রপারলি লাগানো হয়েছে কিনা। আমার মনে হয় এনারা সম্ভবত ফরেনার, কিন্তু আমি জানি না ঠিক যে এনারা ইন্ডিয়ান নাকি ফরেনার, প্রত্যেককে দেখতে কিন্তু ফরেনারদের মতো। আমার মনে হয় নামও বলেছিল, কিন্তু এই ভিডিও বানাবার চক্করে নামগুলো আমি একেবারে খেয়াল করিনি। কুয়াশা, এবার কিন্তু নিচের ল্যান্ডটা আস্তে আস্তে ভিজিবল হচ্ছে, এতক্ষণ যেমন কিছুই দেখতে পাচ্ছিলাম না এখন কিন্তু একটু একটু করে দেখা যাচ্ছে। আমরা বুঝতে পারছি ফ্লাইটটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। ওনারা এবার ফাইনাল দেখে নিচ্ছে যে সিট বেল্ট ঠিকঠাক লাগানো আছে কিনা। আমরা কিন্তু বুঝতে পারছি যে জিনিসটা নিচের দিকে যাচ্ছে, মানে ফ্লাইটটা নিচের দিকে নামছে। এবারে নিচের গাছপালা বলো, জঙ্গল বলো, সবই কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি। ডানাটা ফাঁপা হয়ে গেল। ফ্লাইটটা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে, ডানাটা ফাঁকা হয়ে যাচ্ছে। এই দেখো গাছপালাগুলো এখন একদম স্পষ্ট দেখা যাচ্ছে, তোমরাও তো দেখতে পাচ্ছ, গাছপালা দেখা যাচ্ছে, আবার কিরকম একটা নদীও দেখা যাচ্ছে। আসলে এত উঁচু থেকে তো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু সব দেখা যাচ্ছে। এ দেখো বাড়িঘর সব দেখা যাচ্ছে, বেশ অনেকটাই নিচে নেমে গেছে। এবার আস্তে আস্তে বেশ ভালোভাবে খুব স্মুথলি নিচে যাচ্ছে, এটা কিন্তু বুঝতে পারছি। আর যত নিচে যাচ্ছে তত বুঝতে পারছি যে কি প্রচন্ড পরিমাণে স্পিডে ছিল, আসলে উঁচুতে তো এতটা বুঝতে পারিনি। গাছপালাগুলো দেখো কি ছোট ছোট লাগছে, বাড়িঘরগুলো কি ছোট ছোট। এবারটা মাথা ঘুরবে কিন্তু ল্যান্ড করি। দেখো বন্ধুরা বুঝতে পারছো কি স্পিডে যাচ্ছে, কি প্রচন্ড স্পিডে যাচ্ছে, বুঝতে পারছো তো? এই রানওয়েতে নামলো, এই নেমে গেল রানওয়েতে। এই দেখো কি ভীষণ একটা জার্কিং করে নেমে গেল,
এবার আস্তে আস্তে স্পিড কমতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ফ্লাইটের জার্নি, এই ছিল আমাদের ফ্লাইটের ভিডিও। অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে ধারণা করতে পারবে না কি যে ভালো লেগেছে। এইরকম আরও ভিডিও আসবে, দারুণ দারুণ ভিডিও আসবে। এরপরে তো পুরো গ্যাংটকের ভিডিওগুলো আসছে, আরও দারুণ দারুণ ভিডিও আসছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পেজটাকে ফলো করে নাও। পুরো খুলে গেছে, আজকে এখানেই শেষ করছি। এরপরে আমরা ফ্লাইট থেকে বেরিয়ে আস্তে আস্তে কনভেয়ার বেল্ট থেকে আমাদের লাগেজ কালেকশন করব। এই দেখো ফ্লাইট থেকে আমরা বেরোচ্ছি। আস্তে আস্তে কনভেয়ার বেল্টে আমাদের লাগেজ আসছে, এইখান থেকে আমরা লাগেজ কালেকশন করছি। তো বন্ধুরা, এখানেই আজকে শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সঙ্গে থেকো, সাপোর্ট করো। টাটা।